কাকে আজকে দেখছি যে প্রতিটা মানুষ ভীত সন্ত্রস্ত আমি জানি না এরা কাকে ভয় পায় কখনো সিপিএম কে ভয় পেয়েছে কখনো কংগ্রেস কে ভয় পেয়েছে কখনো তৃণমূল কে ভয় পাচ্ছে এখন বিজেপি কে ভয় পাচ্ছে যদি টিকে থাকতে হয় তাহলে টিকে থাকার মতো লড়াই করতে হবে আর বেঁচে থাকার যেটা মানসিকতা ইদুরও বেঁচে থাকে গরু ছাগলও বেঁচে থাকে পশু পাখিও বেঁচে থাকে আজকে আমাদের এটা একটা একদিন ব্যাপী धर्ना अवस्थान चलते मूलत जनजागरण मंच दीर्घ 30 बचर धरे इस्लामपुर के जिला घोषणार दाबी जानिए आसि किंतु सरकार ये दाबी के मेने नेयनी दुटो कारण एनालाइसिस कर देखे दुटो कारणेर जोन्नो इस्लामपुर जिला एबारेओ होयनि प्रथम कारण हे एखानकार जनसाधारण दाबीटा के सर्वत भावे तुले धरते परें अर्थात एक संगठन हमारे टासो ये आंदोलन करछे बाकी संगठन बाकी दलगुलो बाकी मानुषगुलो भेबेछे जे टासो जे भावे एखानकार मानुषदेर रेशन कार्ड कर दिए ओबीसी कर दिए ब्लाड बैंक कर दिए पोस्टमर्टम कर दिए उर्दू हिंदी गार्लस स्कूल कर दिए ठीक से ही भावे बोधे जिला एने दिवे किन्तु दाबी अनेक बड़ दाबी फले प्रत्येक मानुष के एगिए आसते हबे किन्तु दुर्भाग्यर विषय जे इस्लामपुर महकुमार प्रतिटा मानुषे चाय जे इस्लामपुर जिला होक किन्तु केउ रास्ताय नामबे ना एइ रास्ताय ना नामार जोन्नो आज के जनसाधारण के रास्ताय नामानोर जोन्नो आमरा इस्लामपुर सब डिविजनेर प्रत्येक ब्लके 3-4-5 जायगा करे सिलेक्शन करेछि जेखाने जेखाने आमादेर एक दिन करे ए जनजागरण करार चेष्टा चलबे एवं आमरा जानी जे 1956 साले पहिला नवेम्बर ए जायगाटा बिहार थेके पश्चिमबंगेर संगे एसेछे एइजन्नो आमरा पहिला नवेम्बर इस्लामपुरेर बास टार्मिनासे एकटा बृहत् जमायेत करब तार प्रचारो आज के आमादेर एखान थेके शुरू हलो जे एखानकार मानुष के जागिये तोला एवं पहिला नवेम्बर इस्लामपुरे एकटा बृहत् जमायेत करा एइटा जेमन एकटा उद्देश्य पाशापाशी मानुष के आरेकटा जिनिस के आमादेरके जागानोर उद्देश्य जे तुमी भय पाच्छो काके आज के देखछि जे प्रतिटा मानुष भीत सन्त्रस्त आमी जानि ना एरा काके भय पाय कखनो सीपीएम के भय पेयेछे कखनो कांग्रेस के भय पेयेछे কখনো তৃণমূল কে ভয় পাচ্ছে এখন বিজেপি কে ভয় পাচ্ছে যদি টিকে থাকতে হয় তাহলে টিকে থাকার মতো লড়াই করতে হবে আর বেঁচে থাকার যেটা মানসিকতা ইদুরও বেঁচে থাকে গরু ছাগলও বেঁচে থাকে পশু পাখিও বেঁচে থাকে আমরা বেঁচে থাকার জন্য লড়াই চাইছি না আমরা টিকে থাকার লড়াই চাইছি ফলে আমাদেরকে যদি টিকে থাকতে হয় তাহলে আমি যেই মানুষটাকে ভয় করছি যার ভয়ে আজকে আমি জেলার দাবিটা তুলতে পারছি না ওরাও তো কাউকে ভয় করছে সেই সমস্ত জনপ্রতিনিধি তারা তো মমতা ব্যানার্জির সামনে টু অবস্থা করতে পারছে না সে কতটা ভীত আজকে তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে বলতে পারছি ইসলামপুরকে জেলা চাই কিন্তু 65 বছর ধরে ইসলামপুর মহকুমা থেকে সিপিএম এর এমএলএ হয়েছে কংগ্রেসের এমএলএ হয়েছে তৃণমূলের এমএলএ হয়েছে কিন্তু কোনো এমএলএ বিধানসভায় কেন বলল না যে এটা ইসলামপুরের জনসাধারণের দাবি এই দাবি মুখ্যমন্ত্রীকে পূরণ করতে হবে আমি এককভাবে কোনো দলকে বলছি না সমস্ত দলের রাজনৈতিক নেতারা এখান থেকে এমএলএ এমপি হয়ে গেছে তারা কেন এই কথাটা তুলেনি একদিকে জনপ্রতিনিধিরা জনসাধারণের দাবিকে বিধানসভায় তুলেনি পার্লামেন্টে তুলেনি একইভাবে জনসাধারণ তাদের দাবিটাকে রাস্তায় নেমে এসে বলেনি যে আমাকে জেলা চাই এই জন্য আমাদের এই জনজাগরণ মঞ্চ যে আসুন সমাজের সর্বস্তরের মানুষ আইনজীবী শিক্ষক চাকরিজীবী ব্যবসায়ী ঠেলাওয়ালা রিকশাওয়ালা শ্রমিক কৃষক সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সমস্ত রাজনৈতিক দল ক্লাব থেকে শুরু করে সামাজিক সংগঠন সবাই আপনারা এগিয়ে আসুন এবং আওয়াজ তুলুন ইসলামপুরকে জেলা লাগবে সমস্ত মানুষ যেদিন দাবি করবে সেই দিন জেলা হবে আর এই মানুষকে ভয় করা ছেড়ে দিয়ে ওই ঈশ্বর আল্লাহকে ভয় করুন মানুষকে ভয় করলে কিছু হবে না আপনি যাকে ভয় করছেন ও অন্যের ভয়ে টু আওয়াজটা পর্যন্ত করতে পারে না সে কতটা ভীত একবার তার ভিতরটা দেখুন আগামীতে যেমন অনেক দিন থেকে আপনারা দাবি তুলছেন জেলা সেটা মর্যাদা দেওয়া না হয় আগামীতে কি আমরা আমাদের যে কর্মসূচি আমরা এখানে একটা জনজাগরণ মঞ্চ করে
আমরা 1 নভেম্বর একটা কেন্দ্রীয়ভাবে সমাবেশ করব এবং 1956 সালের 1 নভেম্বর এই জায়গাটা বিহার থেকে পশ্চিমবঙ্গে আসছে, বিশেষ শর্ত সাপেক্ষে আসছে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের সুপারিশে আসছে। অর্থাৎ একটা মেয়ের যদি বিয়ে দেওয়া হয় এবং শ্বশুর বাড়িতে সেই মেয়েটাকে যদি তার স্বামীর বাড়িতে অত্যাচার করা হয়, তার দাবি দেওয়াকে যদি মেনে না নেওয়া হয়, তাহলে সেই মেয়ে তার বাপের বাড়িতে গিয়ে কমপ্লেন করে। ঠিক একইভাবে যদি পশ্চিমবঙ্গ সরকার আমাদের ইসলামপুরকে জেলা না করে, তাহলে আমরা বিহার সরকারের কাছে নালিশ করব যে তুমি এই জায়গাটাকে দিয়েছ, আজকে দেখো এখানকার জনসাধারণের কী দুর্দশা, এখানকার মানুষ কত কষ্টে আছে, এখানকার মানুষ কত বঞ্চনার মধ্যে আছে। সেই দাবি নিয়ে আমরা বিহার সরকারের কাছে যাব। কেন্দ্র সরকার আমাদেরকে বিহার থেকে পশ্চিমবঙ্গে দিয়েছিল, আমরা কেন্দ্র সরকারের কাছে যাব। এবং আমরা তো পশ্চিমবাংলা সরকারের কাছে একাধিকবার গেছি, আজকে কিশোরগঞ্জ জেলা আমাদের বাড়ির পাশে, কেন আমরা রায়গঞ্জে যাব? আজকে বিহারে থাকলে আমাদের কিশোরগঞ্জ জেলা হয়ে যেত। আজকে কিশোরগঞ্জে মেডিকেল কলেজ আমাদের এখানে কিচ্ছু নেই, একটা ভালো হাসপাতাল পর্যন্ত নেই। তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য আমরা প্রয়োজনে বাপের বাড়ি যাব। অর্থাৎ আমরা বিহার সরকার